আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে উৎপাদন ব্যয় বিবরণী সংক্রান্ত এইখানে একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করেছি। লক্ষ্য করি, রায়হান অ্যান্ড কোং একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, 2021 সালের তার তথ্য ছিল নিম্নরূপ। অর্থাৎ উৎপাদন সংক্রান্ত এখানে কিছু তথ্য আছে। এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করতে। ব্যবহৃত কাঁচামাল হচ্ছে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ, আর সমাপনী কাঁচামাল যদি থাকে বিয়োগ হবে। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে এইভাবে আমরা সব অঙ্কন করতে পারি, ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা। আমার সামনে যারা ক্লাসে উপস্থিত আছে তারা ঘর টানো, বিবরণ টাকা টাকা। অথবা আমরা লিখতে পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। তো ব্যবহৃত কাঁচামাল বের করার জন্য প্রথমে এই যে প্রারম্ভিক কাঁচামাল আছে 40,000 টাকা, ওটা লিখব। প্রারম্ভিক কাঁচামাল 40,000 টাকা লিখলাম প্রথম করে। এটার সাথে এই যে কাঁচামাল ক্রয় আছে 1,60,000 টাকা, ওটা যোগ করব। যোগ কাঁচামাল ক্রয় 1,60,000 টাকা। অর্থাৎ প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ করে যেটা হবে সেটা এইখানে লিখব, এইখানে লিখব। এটার কোনো নাম দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। এবার লিখবো বাদ সমাপনী কাঁচামাল। এটা যদি নাম আমি লিখতে চাই, লিখতে পারি ব্যবহার উপযোগী কাঁচামাল, না লিখলেও হবে। আচ্ছা, সমাপনী কাঁচামাল অঙ্কের মধ্যে দেওয়া আছে, এই যে 20,000 টাকা, 20,000 টাকা এখানে লিখবো। এবার এই 2,00,000 থেকে 20,000 বিয়োগ করে 1,80,000 শেষে লিখবো। এটা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো ব্যবহৃত কাঁচামাল ব্যয়। আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি, এই ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয়ের জন্য প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ আর সমাপনী কাঁচামাল বিয়োগ একটু খেয়াল রাখার চেষ্টা করুন। আমার সামনে যারা আছে তোলা হয়েছে। এবার খ নম্বরে কি বলছে লক্ষ্য করি, খ নম্বরে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কিন্তু এই যে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ যেটি হলো এটাও লিখতে হবে, যা আমরা সমাধানের চেষ্টা করি। এই যে আবার অনুরূপ সব অঙ্কন করব, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়, বিবরণ 2টা টাকার ঘর, 3টা টাকার ঘর টানলেও হতো, কিন্তু এখানে 3টা টাকার ঘর টানার দরকার নেই। অবশ্য আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় 3টা ঘর টানি, তাই না? 3টা কলাম অঙ্কন করি, টাকার কলাম, বাট এখানে 2টা হলেও হবে। এইবার বলি ব্যবহৃত কাঁচামালের পরিমাণ আমরা যেটা বের করেছিলাম সেটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে, তাই সেটা প্রথম লাইনে লিখব। এই যে ব্যবহৃত কাঁচামাল ক থেকে প্রাপ্ত, কত পেয়েছিলাম মনে আছে তোমার? আমার সামনে যারা আছে কত পেয়েছিলাম ক নাম্বারে বলো তো। 1,80,000, ঠিক বলেছো, 1,80,000 পেয়েছিলাম আমরা এখানে লিখব। এইটার সাথে প্রত্যক্ষ খরচ যত থাকবে যোগ করব, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ এটার সাথে যোগ করব। যোগ করে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে মুখ্য ব্যয়। যাই এই অঙ্কের মধ্যে কী আছে দেখি, এই অঙ্কে একটা মাত্র আছে, এই যে প্রত্যক্ষ শ্রম 6,000 টাকা, ওটা যোগ করব, যোগ প্রত্যক্ষ শ্রম, এই যে 6,000 টাকা। যোগ করে যেটা পেলাম সেটা শেষে করে লিখবো, নাম লিখবো মুখ্য ব্যয়। আমি আরেকবার বলছি লক্ষ্য করি, আমরা ক নাম্বারে যে ব্যবহৃত কাঁচামাল পেয়েছিলাম সে ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করে মুখ্য ব্যয় হবে। কি বুঝতে পেরেছো আমার সামনে যারা আছো? মুখ্য ব্যয়ের সাথে এবার আমরা এই যে এটা যোগ করবো কারখানার উপর ব্যয়। কারখানার উপর ব্যয় একটি মাত্র আইটেম আছে, যোগ কারখানার উপর ব্যয়, এই যে 40,000 টাকা শেষের ঘরে লিখবো, যেহেতু একটা মাত্র আইটেম তার শেষের ঘরে লিখবো বা নিচে দাগ দিব, এই দুটো যোগ করে নিচে লিখবো। এইটার নাম হচ্ছে উৎপাদন ব্যয়, এটার নাম হবে উৎপাদন ব্যয়। এইবার এই উৎপাদন ব্যয়ের সাথে যদি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ থাকে তাহলে যোগ হয়, আর তৈরি পণ্যের সমাপনী মজুদ থাকলে বিয়োগ হয়। বিষয়টি আর একবার বলছি লক্ষ্য করি, ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ শ্রম যোগ করে প্রত্যক্ষ খরচ যোগ করে আমরা মুখ্য ব্যয় পাবো,
মুখ্য ব্যয়ের সাথে কারখানায় যত খরচ হবে, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, কারখানা কর্মচারীর বেতন, এই যাবতীয় কারখানা সংক্রান্ত খরচ যোগ করে আমরা যেটি পাবো সেটার সমষ্টিকে বলা হয় কারখানার উপরিব্যয়। এখানে কারখানার উপরিব্যয় সরাসরি দেওয়া ছিল, সেটি লিখলাম। এবার এই মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করে আমরা উৎপাদন ব্যয় পেলাম। এই উৎপাদন ব্যয়ের সাথে এই যে লক্ষ্য করি, তৈরি পণ্যের একটি প্রারম্ভিক মজুদ আছে, আবার তৈরি পণ্যের সমাপনী মজুদ আছে। তাহলে এই যে উৎপাদন ব্যয় পেলাম এইটার সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 6,000 টাকা, যোগ করে পাবো 2,66,000 টাকা। এটার নাম না লিখলেও হবে, আর যদি লিখতে চাই তাহলে লিখবো বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। এবার কি করব, প্রারম্ভিক যোগ করার পরে এই সমাপনী তৈরি পণ্য বিয়োগ করব, বাদ সমাপনী তৈরি পণ্যের মজুদ, এই যে 15,000 টাকা বিয়োগ করে দিয়েছে, লিখবো 2,51,000 টাকা নিচে ডাবল রাখ দিব। এইটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে চেয়েছিলাম, পেলাম। আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করে আমার সামনে যারা আছে খেয়াল করো, ব্যবহৃত কাঁচামাল কোথা থেকে পেয়েছি, ওটার সাথে প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম, এখানে আছে প্রত্যক্ষ শ্রম, যোগ করে মুখ্য ব্যয় পেলাম। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরে ব্যয় যোগ করে উৎপাদন ব্যয় পাবো। এই উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ, সমাপনী বিয়োগ, তারপরে যেটি পাবো সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই যে নিয়মগুলি আমরা অবশ্যই কোনটার পরে কোনটা বসবে আমরা যদি বারবার অঙ্ক প্র্যাকটিস করি তাহলে কিন্তু মনে থাকবে, হিসাব বিজ্ঞান অঙ্ক প্র্যাকটিস না করলে নিয়ম মনে থাকে না। যতই আমি এরকম পড়ি না কেন, দেখি না কেন, আমাকে খাতায় করতে হবে বারবার, তাহলেই মনে থাকবে। আমার সামনে যারা আছে তোলা হয়েছে, তাড়াতাড়ি তুলে দাও। আমার সামনে কিছু শিক্ষার্থী সরাসরি আমার ক্লাসটা করতেছে, সাকিব তাড়াতাড়ি তুলে নাও, অল্প কিছু শিক্ষার্থী আজকে ক্লাসে এসেছে। তো যে সমস্ত শিক্ষার্থী ক্লাসে আসে নাই তাদের উদ্দেশ্যে মূলত আমি আজকের এই ক্লাসটি তৈরি করছি, কারণ যে সমস্ত শিক্ষার্থী আজকে ক্লাসে আসে নাই, যদি আমি এদেরকে এই আজকে ক্লাসটি অনলাইনে নিই তাহলে ওই শিক্ষার্থীরা কিন্তু বাসায় বসে দেখতে পাবে। এটি আমি অবশ্য আমার ইউটিউব চ্যানেল আছে একটা, ওইখানে আমি আপলোড করে দিব, শিক্ষার্থীরা দেখে নেবে। এবার আমরা গ নম্বরে কি বলেছে, নেট মুনাফার পরিমাণ নির্ণয়। আচ্ছা, নেট মুনাফার পরিমাণ নির্ণয় কিন্তু একদম সহজ, আয় থেকে ব্যয় বাদ যাবে। এখানে আয়ের মধ্যে শুধুমাত্র বিক্রয় আছে, সাকিব আয়ের মধ্যে শুধুমাত্র কি বিক্রয় আছে, বুঝছে কি না? এই বিক্রয় থেকে আমরা ধাপে ধাপে ব্যয়গুলি বাদ যাবো, বাদ দিব। যেমন আমরা যে আর্থিক বিবরণীতে মনে আছে বিশদায় বিবরণী প্রস্তুত করেছিলাম, তখন কি করতাম, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতাম, দিয়ে মোট লাভ পেতাম, সেখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ করতাম, তারপর নিট মুনাফা পেতাম, তাই না? সেটাই এখানে যায়, একদম সহজ। গ নাম্বার খ নাম্বারে চেয়ে গ নাম্বার সহজ, একটু খেয়াল করি। এই যে একই সফটটি উপরে লিখবো কোম্পানির নাম, বিশদায় বিবরণী আর সাল বা তারিখ, তারপরে লিখবো প্রথমে বিক্রয় লিখবো, এই যে বিক্রয় পরিমাণ দেওয়া আছে 3,30,000 টাকা, ওইটা আমরা এই প্রথম ঘরে লিখতে পারি। এখন অনেকের মনে হতে পারে বিশদায় বিবরণী তো ঘর 3টা টাকার ঘর হবে, এখানে 2টা কেন, তাই না? এখানে কোনো সমন্বয় নাই, সেজন্য 2টা ঘর টানলে হবে, সমন্বয় থাকলে আমরা 3টা টাকার ঘর অঙ্কন করতাম। আচ্ছা, তো এই যে বিক্রয় লিখেছি, বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা খ নামে পেয়েছি, কত টাকা পেয়েছি তোমরা বলো তো? 2,51,000 খ নামে পেয়েছিলাম, আসিফ পেয়েছিলাম 2,51,000, এটা বিয়োগ করে যেটা পেলাম নিজে লিখলাম, এটার নাম হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়,
একটু খেয়াল রাখবে। এবার এখান থেকে পরিচালন ব্যয় বাদ দিবে। এখন এই অঙ্কে পরিচালন ব্যয় দুইটা আছে, পরিচালন ব্যয় দুইটা আছে, একটু খেয়াল করি। এই যে একটা অফিস ও প্রশাসনিক খরচ দেখছো, স্বপ্ন খেয়াল করছো যে অফিস ও প্রশাসনিক খরচ একটা আছে, এটা একটা পরিচালন ব্যয়, আর বিক্রয় বিলি খরচ এটা একটা পরিচালন ব্যয়, মায়ের বুঝছো, এই দুটো হচ্ছে পরিচালন ব্যয়। ওই দুটো আমরা এখন এখানে লিখব, পরিচালন ব্যয় হেডিং টাকা হবে না। এবার এখানে লিখব অফিস ও প্রশাসনিক খরচ, এখানে কি ২৫,০০০ ৩০,০০০ আছে না, না ২৫,০০০, এই যে ২৫,০০০, আর বিক্রয় ও বিলি খরচ ৩০,০০০, অর্থাৎ পরিচালন ব্যয় এই অঙ্কে দুইটা, অফিস খরচ আর বিক্রয় খরচ, অফিস সংক্রান্ত খরচ বিক্রয় সংক্রান্ত খরচ এগুলি কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এখন কি করব, এই দুইটা যোগ করে ৪৫,০০০ টাকা শেষে লিখব, এই ৭৯,০০০ থেকে এটা বিয়োগ করে যেটা পাবো সেটার নাম হচ্ছে নিট মুনাফা। এখন অনেকের মনে হতে পারে এটা বিয়োগ করার পরে আর্থিক বিবরণীতে আমরা দেখে পরিচালন মুনাফা লিখতাম, তাই না? আমাদের যদি অন্যান্য আয় ব্যয় না থাকে তাহলে এই পরিচালন ব্যয় বিয়োগ করে নিট মুনাফা বের হবে, যদি অন্যান্য আয় ব্যয় না থাকে, এখানে না আয় অন্যান্য আয় ব্যয় নিয়ম কি নাই, সেজন্য এটা নিট মুনাফা হবে। কে আমার সামনে যারা আছে কোনো বুঝতে সমস্যা আছে, বুঝতে পেরেছো? বুঝছো? ওকে গুড, সুন্দর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে, পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় রাখা হচ্ছে।